কেমন আছেন বন্ধুরা? সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলের একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা 1972 সালে মুক্তি পাওয়া একটি অ্যাকশন ক্রাইম ড্রামা জনরার মুভি দ্য বিগ বার্ড কেজের এক্সপ্লেন করতে যাচ্ছি। তো চলুন সরাসরি মূল ভিডিওতে ফেরা যাক। দ্য বিগ বার্ড কেজ মুভিটি 1972 সালে আমেরিকা ও ফিলিপাইনে মুক্তি পায়। একটি ক্যাসিনোতে গান বাজনার মধ্য দিয়ে মুভিটি শুরু হয়। সেই ক্যাসিনোতে একদল দুষ্কৃতিকারী সেখানে চিন্তাই করতে আসে এবং তারাও সেখানে গান বাজনা করে। তারপরে সেখানে দেখা যায় এই সিনেমার প্রধান চরিত্র টেরি রিচকে, মূলত যাকে ঘিরে এই পুরো সিনেমা। হঠাৎ করে সবাইকে অস্ত্রের ভয় দেখিয়ে সেখানে চিন্তাই করতে থাকে দুষ্কৃতিকারীরা এবং সেখান থেকে তারা টেরি রিচকে তুলে নিয়ে যায়। পথে চিন্তাইকারী দলের প্রধান টেরি রিচের সাথে শারীরিক সম্পর্ক করতে চায় এবং তাকে সেজন্য জোর করতে থাকে। তাই টেরি রিচ তার সাথে শারীরিক সম্পর্ক করতে রাজি হয়ে যায়, কেননা সেখানে তাদের সাথে টেরি রিচের পেরে ওঠা কোনোভাবেই সম্ভব ছিল না। একটু পরে সেখানে পুলিশ এসে সবাইকে গ্রেফতার করে নিয়ে যায় এবং বিদেশে প্রভাবশালীদের সাথে টেরি রিচের শারীরিক সম্পর্ক আছে এই সন্দেহে তাকে গ্রেফতার করা হয় এবং পাঠিয়ে দেওয়া হয় গহীন জঙ্গলের এক নির্মম কারাগারে। সে কারাগারে শুধুমাত্র মেয়েদের রাখা হয় এবং সেখানে আসা নতুন মেয়েদের ধর্ষণ করে কারাগারের কারারক্ষীদের প্রধান। অন্যদিকে ছিনতাইকারী দলের প্রধান পুলিশের কাছ থেকে পালিয়ে আসে এবং সে জঙ্গলে জঙ্গলে ঘুরে আবার তার দলের লোকদের খুঁজে পায় এবং সে পুনরায় তার দল পরিচালনা করতে থাকে। পরবর্তী সিনে আমরা দেখতে পাই কারাগারের একটি দৃশ্য, যেখানে মেয়েদের জেলারের সামনে উলঙ্গ হয়ে গোসল করতে বাধ্য করা হচ্ছে এবং তার যাকে ইচ্ছে তাকে সে দর্শন করছে। এদিকে সে কারাগারে আসামিদের প্রধানের সম্মুখীন হতে হয় টেরি রিচকে। পরের সিনে আমরা দেখি সেখানে সাজাপ্রাপ্ত মেয়েদের দিয়ে বিভিন্ন কাজ করানো হয়। তার কিছুদিন পরে সেখানে সরকারি কিছু কর্মকর্তা পরিদর্শন করতে আসে এবং তাদের বোঝানো হয় সেখানে সব কিছু ঠিকঠাক চলছে। রাতে তাদের জন্য একটা পার্টির আয়োজন করা হয় এবং ঘোষণা দেওয়া হয় সবাই যেন তাদের সাথে শারীরিক সম্পর্ক করে। কেউ যদি না করে তাহলে তাদের শাস্তি দেওয়া হবে এবং কেউ বাধা দিলে তাদের ফাঁসিতে ঝোলানো হবে। একদিন জেলের মেয়েরা বাইরে কাজ করার সময় সেখানে বাহির থেকে আসা তিনজন মেয়ে চলে আসে, যারা সেই ছিনতাইকারী দলের সদস্য ছিল। এক পর্যায়ে তাদের সাথে মারামারি লেগে যায় এবং তখন ছিনতাইকারী দলের লিডার ছদ্মবেশে সেখানে প্রবেশ করে। টেরি রিচ সহ অন্যান্য মেয়েরা যুক্তি করে তারা এই জেল থেকে পালাবে এবং এসব অত্যাচারের প্রতিশোধ নেবে। প্ল্যান মোতাবেক এক রাতে একজন মেয়ে অজ্ঞান হওয়ার ভান ধরে। তখন জেলার পরিদর্শনের জন্য আসে এবং সে অসুস্থ হয়ে যাওয়া মেয়েটিকে চিকিৎসা করতে বাইরে নিতে মেয়েটি জেলারের উপর হামলা করে। সাথে যোগ দেয় সেই ছদ্মবেশী দলের লোকেরাও। মেয়েরা বিদ্রোহ শুরু করে দেয় পুরো জেল জুড়ে। এক পর্যায়ে সেখানকার সকল অস্ত্র চুরি করে তারা সেখান থেকে পালিয়ে যায়। পালানোর সময় তাদের ধাওয়া করতে থাকে প্রহরীরা। পালানো মেয়েদের মধ্যে একজনকে তারা গাছের সাথে বেঁধে সেখান থেকে চলে যায়। তখন প্রহরীদের কুকুর এসে মেয়েটিকে মেরে ফেলে। এক পর্যায়ে পালিয়ে যাওয়া মেয়েদের খুঁজে পায় সেই ছিনতাইকারী দল। তারা তখন মেয়েদেরকে উদ্ধার করে লোকালয়ে পাঠিয়ে দেয় এবং এর মধ্য দিয়ে সিনেমাটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের সিনেমা এক্সপ্লেনেশন? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।